বলো আজিজুল কুন্ডা এটা সব কর্তৃপক্ষ এনে যে পেশাব করতেছে ডানোয়ার আর মাছের দ্বারা পাহারা দিতেছে ঠিক আছে সবাই তো সবাই দেখতেছে উপরে যে যাইতেছে এটি কিন্তু বগা বক সুন্দর গ্রাম কিছু পর্যটন কি বাজার কি আপ্যায়ন রূপ নৌকা এই সেই তাংফাং হ্যাঁ সোহন ভাই আমরা কই আছি বালিকলা তাই নাকি হ্যালো ফ্রেন্ডস আমরা বালিকলা আইছি রাস্তা অনেক সুন্দর আসতে কিন্তু এখানে এসে আমরা বিপদে পড়ে গেছি যে ওই পারে যেতে গেলে ফেরিতে যেতে হবে কিন্তু ফেরি এখনো চলতেছে না ফেরি স্টপ আছে এখন আমরা ফেরির উপরে দাঁড়িয়ে আছি ঠিক আছে আমাদের এক বড় ভাই অনেক দুঃখ প্রকাশ করতেছে ওই পারে নৌকা দেয়া নৌকা দিয়ে ওই পারে যেতে হবে যাইতে হবে 50 টাকা বেশি লাগবে মানে আসার সময় টাকাটা দ্বিগুণ লাগবে তবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে বাড়িতে পৌঁছতে পারি না কোনো পয়েন্ট ঠিক আছে ওকে দেখেন একটা একটা ট্রলার যাত্রী নিয়ে রওনা হয়ে গেছে দেড় কিলোমিটার মতো গেছে গা ওই পারের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে এইসব ট্রলারে মোটর সাইকেল সব নিয়ে যাওয়া যায় সব লয়ে যেতে থাকে কিন্তু সব নিয়ে যেতে যা কিছু আছে সব বাসা লয়ে যেতে থাকে এখন পানি অনেক কম এই যে দেখতে পাচ্ছেন দ্বীপটা এটা বর্ষাকালে একদম পানির নিচে থাকে